আসসালামু আলাইকুম প্রিয় সুধি ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রদিয়াল্লাহতোলাহুর পূর্ণাঙ্গ জীবনীর প্রথম মেগা পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করব হজরত ওসমান রদিয়াল্লাহ তোল্লান্নহুর জন্ম থেকে শুরু করে ঐতিহাসিক ওহদের যুদ্ধে যোগদান করা পর্যন্ত বিভিন্ন ঘটনার বিবরণ যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক ইসলামের তৃতীয় খলিফা হাজরত উসমান রদিয়াল্লাহতালহর জীবনের প্রাথমিক দিক অর্থাৎ জাহিলি যুগের অবস্থা অন্যান্য কিছু সংখ্যক সাহাবে গ্রামের মতো আংশিক অনুদ্ঘাটিত এবং ইতিহাসের আওতার বাইরে রয়ে গিয়েছে ইসলাম আবির্ভূত হয়ে এইসব মহাপুরুষের জীবন পদ্ধতি তাদের অন্তকরণ এবং তাদের চিন্তাধারাকে পরিবর্তন করে নতুন ছাঁচে শুধু গড়ে তোলেনি বরং তাদের জন্য সম্পূর্ণ এক নতুন ইতিহাসের গোড়াপত্তন করেছে ফলে হজরত উসমান রাজি নহর ইসলাম পূর্ব জীবন এমনভাবেই কেটেছে যেন ইসলামের আবির্ভাবের সাথে সাথেই জন্মগ্রহণ করেছেন কথিত আছে তিনি হস্তিবাহিনীর ঘটনার সাত বছর পর তাইয়েফ নগরীতে জন্মগ্রহণ করেছেন সম্ভবত তার প্রাথমিক জীবনের ইতিহাস সম্পর্কিত বর্ণনাগুলো সনদবিহীন এই সম্ভাবনাটি সত্যের প্রকৃষ্ট প্রমাণ শাহাদাত বরণের সময় তার বয়স কত ছিল এই সম্বন্ধে বিভিন্ন প্রকারের বর্ণনা পাওয়া যায় ঐতিহাসিকগণ এ বিষয়ে সকলেই একমত নন কেউ বলেন পঁচাত্তর বছর কেউ বলেন আটাশি বছর আবার কেউ বলেন নব্বই বছর আবার কারো কারো মতে বিরাশি তিরাশি বা ছিয়াশি বছর যদি তার জন্মগ্রহণের সঠিক তারিখ জানা যেত তাহলে সেই সম্বন্ধে এত মতভেদ হতো না মোট কথা তিনি কোন শোনে জন্মগ্রহণ করেছেন এর কোনো প্রামাণিক বিবরণ পাওয়া যায় না কেননা তৎকালীন আরবে জন্ম এবং মৃত্যুর সঠিক দিন ও তারিখ লিখে রাখার রীতি প্রচলিত ছিল না আরব জাতি সাধারণত শক্তির জন্য বিখ্যাত ছিল তারা বিশেষ বিশেষ ঘটনা মনে রেখেছে এবং সেই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে অন্যান্য নতুন ঘটনার সময় ও তারিখ নির্ণয় করেছে যে বছর ইয়ামানের গভর্নর আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে মক্কা আক্রমণ করে সেই বছরটিকে আরবরা আম আল ফিল অর্থাৎ হস্তি বর্ষ নামে অভিহিত করেছে আরবদের অধিবাসীদের কাছে এই বছরটি একটি চিরস্মরণীয় ঘটনার কারণে ঐতিহাসিক গুরুত্ব লাভ করেছিল পবিত্র কোরআনের স্রাতুল ফিলে অর্থাৎ আলাম তারাই এই ঘটনায় উল্লেখিত হয়েছে এই ঘটনাটি পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল এই শোনেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের জন্ম হয় এর ছয় বা সাত বছর পর হজরত উসমান রাদিয়াল্লাহ তোল্লান্হ জন্মগ্রহণ করেন এই মোতাবেক হজরত উসমান রাদিয়াল্লাহ তোল্লাহুর জন্ম হয় পাঁচশত সাতাত্তর বা পাঁচশত আটাত্তর খ্রিস্টাব্দে রাসুলের করিম সাল্লু আলহিহ্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই বছর হজরত উসমান আল্লাহ তালাহুর বয়স ছিল সাতচল্লিশ বছর বলে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাহ আলী আসল্লামের বয়স তখন তিপ্পান্ন বছর সেই হিসাবে হজরত উসমান আল্লাহ তোলা জন্ম পাঁচশত সাতাত্তর খ্রিস্টাব্দে হয় বলে অবগত হওয়া যায় হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ নবী করিম সাল্লাহ আলহিহি থেকে দুই বছরের ছোট ছিলেন এই হিসাবে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তোলাহ ছিলেন হজরত উসমান আল্লাহ তালাহর চেয়ে চার বা পাঁচ বছরের বড় সুতরাং তিনি ছিলেন হজরত অপেক্ষা অন্তত ছয় বছরের ছোট নবী করিম সাল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তোল্লাহ্নহুর বয়স ছিল ষাট বছর এবং হজরত উমর রাদি আল্লাহতুল্লাহ্নহুর বয়স তখন পঞ্চাশ বছর আর হজরত আবু বকর ও হজরত উমর রাদি আল্লাহ ঘনিষ্ঠ সহচর হজরত আবু উবৈদার বয়স ছিল তাদের দুজনের কাছাকাছি প্রাক ইসলামী যুগে হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লর জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়ার পরেও তার নসবনামা অর্থাৎ বংশ তালিকা রাবিগণের কাছ থেকে সঠিকভাবে পাওয়া যায় তার বংশ পরম্পরা এরূপ উসমান ইবনে আফফান ইবনে আবিল আস ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস ইবনে আব্দে মনাফ ইবনে কোসাই অর্থাৎ তার বংশধারা পিতার দিক থেকে ঊর্ধ্বতন পুরুষ আব্দে মোনাফ পর্যন্ত গিয়ে রাসলসাল্লাহ আলিয়া সাল্লামের পূর্বপুরুষের সাথে মিলিত হয়েছে মায়ের দিক থেকে এই বংশগত সম্পর্ক রাসুলুল্লাহ সাল্লা আলিয়াস্লামের আরও নিকটবর্তী হয়ে যায় কেননা হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ মায়ের নাম ছিল আরুয়া এবং তার বংশধারাও ঊর্ধ্বতন পঞ্চম পুরুষে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ বংশের সাথে একত্রিত হয় অর্থাৎ আরুয়া বিনতে কুরাইচ ইবনে রবিয়া ইবনে হাবিব ইবনে আব্দে শামস ইবনে আব্দে মনাফ আব্দে মনাফের দুই পুত্রের মধ্যে একজনের বংশে রাসূলুল্লাহ সাল্লু আলি সাল্লাম এবং অন্য পুত্রের বংশে হযরত উসমান রাদি আল্লাহতুল্লাহর জন্ম হয় হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহর মা আরুয়া ছিলেন রাসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের ফুফু উম্মে হাকিম বাইজা বিনতে আব্দুল মুতালিবের কন্যা রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই ফুফু তার পিতা হজরত আবদুল্লাহর জমজ বোন ছিলেন অতএব হজরত রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের আপন ফুফু হলেন হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লাহর নানি হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লাহর বংশ মক্কায় খুবই সম্ভ্রান্ত ও সম্মানিত বলে গণ্য করা হতো উমাইয়া ইবনে আবদে শামস ছিলেন প্রখ্যাত নেতৃবৃন্দের অন্যতম কুরাইশ বংশের গোত্রীয় ঝান্ডা এই বংশের হাতেই ন্যস্ত ছিল ইসলাম ধর্মের আবির্ভাবের পর এই বংশের উকবা ইবনে আবি মুয়াইত এবং আবু সুফেন ইবনে হার্ব খুবই খ্যাতি এবং সম্মান লাভ করেছিলেন সম্মান ও কৌলিন্যে এবং ধন সম্পদ ও ক্ষমতার দিক দিয়ে দুটি বংশ গোটা আরব দেশে খুবই প্রসিদ্ধ ছিল এর একটি হল নবিক্রিম সাল্লাহ সাল্লামের বংশ বনু হাশেম আর অন্যটি হযরত উসমান রাদিয়াল্লাহ তুলান্হুর বংশ বনু উমাইয়া পার্থিব দিক থেকে বনু উমাইয়া এবং ধর্মীয় দিক থেকে বনু হাশেম গুত্র সম্মান ও ক্ষেতির শীর্ষে ছিলেন আরববাসী বনু হাসিম গুত্রকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখেছে এই দুটি বংশের মধ্যে মর্যাদা ও প্রতিপত্তির প্রশ্নে আবহমান কাল থেকে হানাহানি চলে আসছিল হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লাহর পিতা আফফান এবং গোটা বন উমাইয়া বংশ কোরাইশের অধিকাংশ লোক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করেছে এহেন মর্যাদা ও সম্পদশালী বিখ্যাত গোত্রে হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লান্ন জন্মগ্রহণ করেন তিনি এতই সুদর্শন ও সুশ্রী ছিলেন যে মক্কার লোকেরা বলাবলি করে কেউ যদি এই যুগে হজরত ইউসুফ আল ইসলামের রূপরাশি দেখতে চাও তাহলে উসমান ইবনা আফানের প্রতি দৃষ্টিপাত করো তিনি ফুলের মতো সুকুমার এবং শিশিরের শুভ্রমন নিয়ে আরবের সুপ্রসিদ্ধ ধনী সৌদাগর আফফানের ঘর আলোকিত করেছিলেন পিতামাতা তার বাল্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন নিজের ঘরেই ইসলাম পূর্বযুগে বিদ্যাশিক্ষার তেমন কোনো সুব্যবস্থা ছিল না ধনী বণিক ও নেতৃস্থানীয় লোকেরা তাদের সন্তানদেরকে নিজ নিজ পরিবারই পড়ালেখা শিখিয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য তত বেশি লেখাপড়ার প্রয়োজনও হতো না হযরত উসমান রদিয়াল্লাহতুল্লাহ ঘরে বসেই মোটামুটি ভালো লেখাপড়া শিখেছিলেন তার পিতা আফফান সততা ও উদারতার জন্য মক্কানগরীতে বিশেষ করে বণিক মহলে সুপ্রসিদ্ধ ছিলেন মিশর সিরিয়া উকুফায় তাদের বাণিজ্যিক কারবার ছিল কিন্তু তার অধিকাংশ ব্যবসায়ী ছিল সিরিয়ার সাথে বাল্যকালই হজরতসমান রাজি আল্লাহতুল্লাহ পিতৃহারা হন আফফান বাণিজ্যিক সফরে থাকাকালীন সিরিয়ায় পরলোক গমন করেন তিনি উত্তরাধিকারীদের জন্য প্রচুর ধনসম্পদ রেখে যান পিতার মৃত্যুর পর হজরতমান আল্লাহ আল্লাহতুল্লু পিতৃব্য হাকামের তত্ত্বাবধানে লালিত পালিত হন প্রাপ্তবয়স্ক হলে পিতৃব্যের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যে জড়িত হয়ে ব্যবসায়িক সফরে বিভিন্ন দেশে যাতায়াত আরম্ভ করেন এই সুদর্শন তরুণ ব্যবসায়ের চিন্তাকর্ষক ব্যক্তিত্ব কমনীয় কান্তি এবং অমায়িক ব্যবহারে দেশে বিদেশে তার ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয় ঐতিহাসিকরা তার আকৃতি প্রকৃতির বর্ণনা দিয়েছেন তার দেহাবয়ব ছিল নাতিদীর্ঘ মুখমণ্ডল লাবণ্যময় ও আকর্ষণীয় বর্ণ সুপক্ক গমের ন্যায় উজ্জ্বল গৌরবর্ণের মুখমণ্ডলে ছিল বসন্তের কয়েকটি দাগ সুবিন্যাস্ত ঘন দীর্ঘশ্রু ক্যাশরাশি খুবই ঘন এবং ঘাড় পর্যন্ত প্রলম্বিত পরিণত বয়সে ক্যাশরাশিতে বাসন্তী রঙের খেজাব ব্যবহার করতেন রক্তবর্ণ উষ্ঠাধরের অভ্যন্তরে রূপার ন্যায় চাকচিক্যময় দন্তরাজি প্রশস্ত বুক ও উন্নত নাক সর্বোপরি দুটি চোখের স্নিগ্ধ দর্শক মাত্রই বিমোহিত করেছে বাল্যকাল থেকে চরিত্রের দিক দিয়ে হযরত ওসমান রাদি আল্লাহতুলান্নহ সংযমী সত্যপরায়ণ এবং ন্যায়নিষ্ঠ ছিলেন জীবনে কোনো দিন সুরাপান করেননি কোনো প্রকার রুচি বিবর্জিত করে আমোদ প্রমোদেও যোগদান করেননি লাজ নম্র স্বভাব ও সবিনয় ব্যবহারে তিনি সকলের কাছেই সমভাবে সমাদৃত ছিলেন কারও দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না এই সমস্ত গুণাবলীর কারণে সমবয়স্কদের কাছে যেমন প্রিয় ছিলেন বয়স্করাও তাকে অত্যাধিক স্নেহ করতেন হজরত উসমান রাদি আলাহতুল্ল এবং হজরত রাসুলে করিম সাল্লাহ সাল্লাম কুরাইশ বংশের যে দুইটি শ্রেষ্ঠ শাখায় জন্মগ্রহণ করেছিলেন এই দুইটি শাখা একই উৎসমূল থেকে নির্গত হলেও শাখা দুইটির মধ্যে প্রীতিপূর্ণ সম্পর্ক বজায় ছিল না বরং তারা পরস্পর বৈরী ভাবাপন্ন ছিল উভয় শাখার পূর্বপুরুষ ছিলেন মক্কানগরীর বিশিষ্ট ব্যক্তি কুরাইশ বংশের নেতা আব্দে মোনাফ তার মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র হাশেম এই কর্তৃত্ব ও নেতৃত্ব লাভ করেন আব্দে মোনাফের জ্যেষ্ঠ পুত্র আব্দে শামস অপেক্ষা কনিষ্ঠ পুত্র হাসেম অধিক দক্ষতা ও যোগ্যতার অধিকারী ছিলেন আব্দে শামস উদারচিত্তে কনিষ্ঠের কর্তৃত্ব স্বীকার করে নিয়েছিলেন কিন্তু আব্দে শামসের মৃত্যুর পর তার পুত্র উমইয়া উত্তরাধিকার সূত্রে নেতৃত্বের দাবি উত্থাপন করেন এই দাবির ভিত্তিতে পিতৃব্য হাশেমের সাথে তার বিরোধ শুরু হয় তিনি সুযোগ পেলেই পিতৃব্য হাসেমকে অপদস্থ ও হেয় করতে সচেষ্ট হতেন ক্রমেই এই বিরোধ রীতিমতো বিবাদ বিস্মবাদের প্রকট আকার ধারণ করে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা করে কিন্তু মক্কার অন্যান্য গোত্রের নেতৃবৃন্দের হস্তক্ষেপে যুদ্ধ বাঁধতে পারেনি এইরূপ গৃহযুদ্ধে কুরাইশ বংশের অন্যান্য শাখা উপশাখার লোকেরাও জড়িয়ে পড়তে পারে এবং এতে ভয়াবহ ও ব্যাপক রক্তপাত সংঘটিত হতে পারে এই আশঙ্কায় নেতৃবৃন্দ একটি সালিসি মীমাংসার ব্যবস্থা করেন এই শালিসিরায়ে সিদ্ধান্ত হয় যে এরপর থেকে কাবাঘরের সংরক্ষণ এবং হজ যাত্রীদের আর ও বাসস্থানের ব্যবস্থা করার ভার থাকবে হাশেমের উপর আর নগরের শাসন কাজ এবং প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্ব থাকবে উমাইয়ার উপর বস্তুত কাবা ঘরের খাদেম এবং হজ যাত্রীদের তত্ত্বাবধায়ক হিসাবে হাশেম ও তার বংশধররা সমগ্র আরবে বিশেষ সুখ্যাতি ও মর্যাদা লাভ করেন তাছাড়া হজের মৌসুমে তাদের প্রচুর অর্থ সমাগম হতে থাকে পক্ষান্তরে উমাইয়া ও তার বংশধররা নগর শাসন প্রতিরক্ষা ও যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে তেমন অর্থ লাভে সমর্থ হত না সুতরাং উমাইয়া বংশীয় যশ মর্যাদা ও অর্থসম্পদের দিক দিয়ে হাশেমীদের তুলনায় হীন হয়ে পড়ে এর ফলে প্রতি তাদের বিদ্বেষের ভাব দিন দিন বেড়ে যেতে থাকে হাসেমের পুত্র আব্দুল মুতালিবের সময় হাসেমি ও উমাইয়া বংশীয়দের মধ্যে প্রভাব প্রতিপত্তি এবং আর্থিক অবস্থার ক্ষেত্রে দূরত্ব অধিক বেড়ে যায় কেননা আব্দুল মুতালিব ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী পুরুষ তার অন্তঃকরণ ছিল মহৎ উদার এবং রাজন্য সুলভ তার এগারো পুত্র ছিলেন সেই গোত্রীয় শাসন ব্যবস্থার যুগে এটা ছিল একটি উল্লেখযোগ্য কৃতিত্ব কেননা তৎকালে বংশের শক্তি ছিল পুত্র পুত্রদের সংখ্যাধিক্য দেশে বিদেশে তার ব্যাপক খ্যাতি এবং মক্কা নগরীতে তার অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্বে তিনি ছিলেন মক্কা নগরীর মুকুটহীন সম্রাট তার পুত্র আবুতালিবও পরবর্তীকালে কুরেশ বংশের প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এই আবু তালিবেরই পুত্র শেরে খোদা হজরত আলীর আল্লাহ তালান্ন আর সাইয়েদুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহ তার অতি আদরের ভ্রাতুষ্পুত্র উমাইয়া বংশ হাসিমিদের এই মানমর্যাদা মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি আন্তরিকভাবে মেনে নেওয়া সম্ভব হয়নি হাসিমিদেরকে হেয় ও দুর্বল করার জন্য তারা পুরুষানুক্রমে চেষ্টা চালিয়ে যেতে থাকে মক্কানগরীর পৌরশাসন এবং সামরিক কর্তৃত্বের অধিকারী থেকে উমাইয়া বংশীয়রা কূটনীতি ও বীরত্বে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে উঠেছিল আর্থিক অবস্থার দিক দিয়েও নিজেদের অসচ্ছলতা দূর করার জন্য তারা বৈদেশিক বাণিজ্যে বিশেষ মনোযোগ দেয় ফলে দুই তিন পুরুষের মধ্যেই তারাও প্রচুর ধনসম্পদের অধিকারী হয়ে যায় শাসন কর্তৃত্ব এবং ধনসম্পদ তাদেরকে অহংকারী ও বিলাসী জীবনযাপনে পরিণত করে তাছাড়া বাইতুল্লার খিদমতে থাকার ফলে হাসিমিওরা ধর্মপ্রাণ এবং নম্র স্বভাবের অধিকারী ছিলেন এই সমস্ত প্রভেদ ও পার্থক্য উমাইয়া বংশীয়রা এবং তাদের পক্ষাবলম্বী অন্যান্য কুরাইশেরা ইসলাম বিরোধিতার ক্ষেত্রেও সক্রিয় প্রভাব বিস্তার করেছিল কেননা যিনি ইসলাম প্রচারকারী তিনি ছিলেন হাসিমী বংশের সন্তান হাসেমের সাথে বৈরী ভাবাপন্ন উমাইয়ার অরুশে দুই পুত্র জন্মগ্রহণ করেন একজনের নাম হার্ব এবং অন্যজনের নাম আবুল আস হার্বের ঘরে এক পুত্র জন্মগ্রহণ করে নাম আবু সফিয়ান আর আবুল আসের পুত্র ছিল দুইজন হাকাম ও আফফান এরা সবাই রাসুলুল্লাহ সাল্লু আলহ সাল্লামের এবং পত্তলিক ছিল কিন্তু আল্লাহপাকের বিচিত্র কুদ্রত এদেরই মধ্যে আফফানের পুত্র হজরত উসমান রদি আল্লাহতুল্লাহ ছিলেন চিরধর্মপরায়ণ তিনি জীবনে কখনো প্রতিমা পূজায় লিপ্ত হননি সব সময় ছিলেন পোত্তুলিকতার প্রতি বিত উমাইয়া বংশের আন্তরিকতা অহমিকা বিলাসপ্রবণতা ও পার্থিব লোভ লালসা কখনও তার চরিত্রে কোনো অবদান রাখেনি রাসাল উল্লাহ সাল্লু সাল্লামের আহ্বানে সর্বপ্রথম মক্কায় যে চল্লিশ জন বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহতুলাহ ছিলেন তাদের একজন হজরতসমান রাজিউল্লাহতুল্ল ও অপর অপর বিখ্যাত সাহাবীবৃন্দ বৃন্দ যে সময় জন্মগ্রহণ করেছিলেন তখন কল্পনাও করা যেত না যে ভবিষ্যতে এই সমস্ত লোকই বিশাল বিস্তীর্ণ সাম্রাজ্যের শাসক হবেন এবং সুসংহত হয়ে বিশ্বের বুকে এক অপূর্ব বিপ্লব সংগঠিত করে এক নতুন ইতিহাসের ভিত্তি স্থাপন করবেন এ কারণে কেহ তাদের জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজন মনে করেননি তাদের বাল্যজীবন নিয়েও কেহ চিন্তাভাবনা করেনি অতএব হজরত উসমান রাজিউল্লাহতুল্লাহর বাল্যজীবনের তেমন বিস্তারিত কিছুই পাওয়া যায় না শুধু এতটুকু পাওয়া যায় যে পিতামাতার তত্ত্বাবধানে তিনি নিজ পরিবারেই লেখাপড়া শিখেছেন বাল্যকালে পিতৃহারা হয়ে অগাধ ধনসম্পদের অধিকারী এবং পিতৃব্যের তত্ত্বাবধানে লালিত পালিত হন এরপর বয়প্রাপ্ত হলে পিতৃব্যের সহযোগিতায় পিতার পন্থা অনুসরণে বৈদেশিক বাণিজ্য আত্মনিয়োগ করেন এই সময় মক্কার তরুণ ব্যবসায়ীদের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তুল্লাহও বিশেষ সুখ্যাতি অর্জন করেছিলেন ব্যবসায়ের মাধ্যমে তার সঙ্গে হজরত উসমান রাদি আল্লাহতুল্লাহর পরিচয় হয়ে ক্রমেই তা অন্তরঙ্গতায় পরিণত হয় কেননা এই দুইজন মহাপুরুষের মধ্যে বয়স ও পেশার সামঞ্জস্য ছাড়াও চরিত্র ও প্রকৃতিগত সাদৃশ্যও ছিল যথেষ্ট তাদের এই বন্ধুত্বই হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহর জীবনে এক বিরাট পরিবর্তন সাধন করেছিল এ কারণে সুপ্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্য ত্যাগ করে তিনি নবদীক্ষিত মুসলমানদের বিপদসংকুল ও কণ্ঠকাকীর্ণ পথে এসে অবস্থান গ্রহণ করেন ঐতিহাসিক মুহাদ্দিসিনিকিরাম বলেন হজরত ওসমান রাদিয়াল্লাহ তালাহ ইসলাম পূর্বকালে একদিন সিরিয়ার বাণিজ্য সফর থেকে ফিরে এসে রাসুল আকরম সাল্লাহ আলহামের প্রচারিত নতুন ধর্ম ইসলামের কিছু বিবরণ শুনেন যে দিনের প্রতি আল্লাহর রাসুল মানুষকে আহ্বান করছেন পরিবারের লোকদের কাছে তিনি এই প্রসঙ্গে যা কিছু শুনেছেন ঐতিহাসিক ও মুহাদ্দিসিনিকেরাম একটি দীর্ঘ বর্ণনায় বিস্তারিতভাবে তার বিবরণ দান করেছেন তারা বলেন হজরত ওসমান রাদিয়াল্লাহতুল্লাহ্নহুর খালা সাদা নবী করিম সাল্লাহ আলিহুসলাম ও তৎকর্তৃক প্রচারিত ধর্ম সম্পর্কে তাকে অনেক কিছু বললেন তার সারমর্ম হল আবদুল্লার পুত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম মানুষকে এক নতুন কথা শোনাচ্ছিলেন তিনি মানুষকে অন্ধকার যুগের মারামারি কাটাকাটি গোত্রসংঘাত জুলোম অত্যাচার প্রতিমা পূজা ইত্যাদি অপকর্ম পরিহার করে সৎভাবে জীবনযাপন করতে এবং সকল মানুষের সাথে সদাচরণের উপদেশ প্রদান করছেন প্রতিমা বা দেবদেবীর পূজাকে তিনি ভিত্তিহীন ও অসার বলছেন তিনি আরও বলছেন আল্লাহ সমস্ত সৃষ্টিজগৎ তথা আসমান জমিন এবং তাদের মধ্যস্থিত যাবতীয় সৃষ্টি একমাত্র স্রষ্টার তার কোনো শরিকও নেই কোনো প্রতিদ্বন্দ্বীও নেই সুতরাং সৃষ্ট জীব ও বস্তুসমূহের উপাসনা এবং আনুগত্য পাওয়ার যোগ্য একমাত্র তিনি এই বলে তিনি সকল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন এরপর সাদা তাকে মুহাম্মদ সাল্লামের প্রচারিত ধর্মের প্রতি উৎসাহিত করেছেন এই মহিলা ছিলেন একজন জ্যোতিষী সুতরাং কিছু ভবিষ্যৎবাণীও তিনি তাকে শুনিয়ে দিয়েছিলেন অনেকে বলেন সিরিয়ার সফর থেকে যখন তিনি ও তাল্লাহা ইবনে উবৈদুল্লাহ রাদিয়াল্লাহ তোলাহ দেশে ফিরছিলেন পথেই আল্লাহর তরফ থেকে তাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার প্রচারিত ইসলাম ধর্ম সম্পর্কে অবহিত করে দেওয়া হয়েছিল তিনি নিদ্রা ও জাগরণের মধ্যবর্তী অবস্থায় একটি গাইবী আওয়াজ শুনেন। কেউ যেন তাকে সম্বোধন করে বলছেন মক্কায় আহমদ নামে একজন রাসুলের আবির্ভাব হয়েছে এরপর তিনি মক্কায় এসে জানতে পেরেছেন যে সত্যই মক্কায় মোহাম্মদ ইবনে আবদুল্লা নামে একজন নবী আবির্ভূত হয়েছেন তা শোনা মাত্রই তার অন্তরে এক অভূতপূর্ব ভাবের উদয় হয় অবশ্য এমন একটি পরিবর্তনের সুর কিছুদিন থেকে মক্কার আকাশে বাতাসে অনুরণিত হচ্ছিল কিছু সংখ্যক লোক ইতিপূর্বেই প্রতিমা পূজার অর্থহীন আড়ম্বর দেবতার নামে নানা ধরনের অনাচার এবং পাপকাজসমূহ মার্জনার আশায় দেবতার সামনে ভোগদান ইত্যাদি ভিত্তিহীন ও অযৌক্তিক আচার অনুষ্ঠানসমূহ দেখে পৌত্তলিকতার প্রতি ভীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন তারা মনে মনে এর সংস্কার কামনা করেছিলেন কিন্তু সঙ্গবদ্ধ হয়ে আন্দোলন সৃষ্টি করার সাহস কারও সৃষ্টি হয়নি তারা ছিলেন হানিফ নামে অভিহিত এই হানিফ দলে হজরত উসমান রাদি আল্লাহুল্লান্ধও ছিলেন আল্লাহর নবীর মুখে সেই সংস্কারমূলক চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখে হজরত ওসমান রাদি আল্লাহতুল্লান্ধর মনে হল তিনি যেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের এই উদাত্তা আহ্বানের মধ্য দিয়ে এক নতুন যুগের আগমন বার্তা শুনতে পাচ্ছেন পূর্বেই বলা হয়েছে যে চরিত্র নম্রতা ভদ্রতা এবং সত্যানুসন্ধানের দিক দিয়ে হজরত আবু ও হজরত উসমান রাদিয়াল্লাহ তোল্লাহ্ন স্বভাব ও প্রকৃতি অনুরূপ থাকার কারণে ব্যবসায়ী মাধ্যমে তাদের দুজনের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে উঠেছিল তাই তিনি এই নতুন আহ্বান শুনে কিং কর্তব্য বিমোর হয়ে পড়েন এবং এর সমাধানে বন্ধু প্রবর হযরত আবু বকর রাদিয়াল্লাহ তুল্লাহুর সাথে সাক্ষাৎ করেন হজরত আবু বকর রাদি আল্লাহ ইতিপূর্বেই ইসলামের সত্যতায় এবং রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বাণীতে মুগ্ধ হয়ে দ্বিধা সংকোচহীন চিত্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরত উসমানকে দেখে রাসল সাল্লাহ আলহি সাল্লামের পবিত্র চরিত্র নিঃস্বার্থ হৃদয়াত ইসলামের মূলনীতি কর্মধারা এবং উজ্জ্বল পরিণাম সম্বন্ধে তিনি তাকে নানাভাবে বুঝিয়ে দেন এটা শুনে ইসলামের আরও বিস্তারিত তথ্য এবং এর মহান আদর্শ সম্পর্কে সম্মুখ অবগত হওয়ার জন্য তার মন অধিক কৌতূহলী হয়ে ওঠে ঐতিহাসিকগণ লিখেছেন নবদ প্রাপ্তির পর তিন বছর পর্যন্ত রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম শুধু নিজের পরিবার পরিজন আত্মীয় ও বিশ্বস্ত বন্ধু বান্ধবের মধ্যেই তার প্রচার কাজ চালান সর্বপ্রথম হজরতের জীবন সঙ্গিনী হজরত খাদিজা রাদি আল্লাহতুল্লাহা হজরত আলী রা দিয় আলাহ্লাহ হজরত জায়েদ ইবনে হারিসার দিয় আল্লাহতুল্লাহ ও হজরত আবু বকর রাদ ইসলামের আহ্বানে সাড়া দিয়ে নবীজির হাতে ইসলামে প্রবেশ করেন নবী করিম সাল্লাহ নিজে তখনও প্রকাশ্যে ইসলাম প্রচার আরম্ভ করেননি তার বন্ধু হজরত আবু বকর রাদি আল্লাহতুল্লাহ অতি সঙ্গোপনে নিজের বিশ্বস্ত ও পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে নবিজি সাল্লা আলাইস্লামের নতুন ধর্মের বিষয়গুলো বুঝিয়ে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করতেন হজরত আল্লাহ রাজিয়াল্লাহতুল্লাহ্ন প্রেরণা ও আহ্বানে সারা দিয়ে যেসব লোক রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে পাঁচজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন হজরত উসমান ইবনে আফান হজরত জুবাইর ইবনুল আওয়াম হজরত আব্দুর রহমান আউফ হজরত সাহাদ ইবনে আবিউকাস এবং হজরত আল্লাহ ইবনে ওবৈদুল্লাহ রাজিয়াল্লাহ তোলাহম হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লাহর বয়স তখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তালহা ছিলেন রাসলুল্লাহ সাল্লি সাল্লাম থেকে দশ বছরের ছোট অন্য তিনজনও ছিলেন বয়সে তরুণ যাই হোক সিরিয়া সফর থেকে প্রত্যাবর্তনকালে বিভূত অবস্থায় গাইবি আওয়াজ খালাসাদার উৎসাহ প্রদান এবং ইসলাম ও সদ্য আবির্ভূত নবী করিম সাল্লাহু আলহ্লাম সম্বন্ধে হজরত আবুবকর রাদিয়াল্লাহতুল্লান্হর বিস্তারিত বিশ্লেষণ শুনে হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লাহর অন্তরে এক মহা আলোড়ন সৃষ্টি হয় একদিকে পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী সুদীর্ঘকালের প্রাচীন ধর্ম অন্যদিকে সদ্য আবির্ভূত সত্য ধর্মের বলিষ্ঠ আহ্বান অবশেষে হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লাহ গভীরভাবে চিন্তা করে হজরত আবু বকর রাদিয়াল্লাহ্লাহকে সাথে নিয়ে রাসলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে যাবার জন্য প্রস্তুত হলেন তারা ঘর থেকে বের হয়ে দরজায় পা রেখেই দেখেন রসুল্লাহ সাল্ল্হলহিসলাম তাশরিফ এনেছেন তারা উভয়েই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খুশ আমদেদ জানালেন রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম হজরত উসমান রাদি আল্লাহতোল্লাহন প্রতি দৃষ্টিপাত করে স্নেহ মাখা কণ্ঠে বললেন উসমান আমি অজ্ঞানন্দ ও পথভ্রষ্ট মানুষের হৃদায়তের জন্য আল্লাহর তরফ থেকে রাসূল রূপে প্রেরিত হয়েছি তুমি কি আল্লাহর সত্য ধর্ম গ্রহণ করে তার জান্নাত কবুল করবে হজরত উসমান রাদি অন্তর্ যে পূর্বেই প্রতিমা পূজাকে ঘৃণা করে সত্য ধর্মের অন্বেষণ করছিল রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অমীয় বাণী শোনা মাত্র বিনা বাক্যে কালিমে শাহাদাত উচ্চারণ করে মুসলমান হয়ে যান এটা ছিল সেই জামানা যখন হজরত উমর রাদি আল্লাহ তোল্লাহ কুরাইশদের মধ্যে সর্বাপেক্ষা অধিক মুসলিম বিদ্বেষী ছিল রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সর্বাধিক ক্ষিপ্ত এবং তার প্রাণ সংহারের জন্য প্রস্তুত ছিলেন আর হজরত আবু উবাইদা ইবনুল জাররা এবং হজরত আব্দুর রহমান ইবনা আল্লাহ আল্লাহতুল্লাহ্নহর ইসলাম গ্রহণের মাত্র এক দিন বাকি ছিল মাত্র ৩৫ বা ছত্রিশ জন লোক তখন পর্যন্ত মুসলমান হয়েছিলেন সেইকালে ছিল প্রচলিত পুরাতন ধর্মসমূহের শাসন খুবই কঠোর ধর্মান্তরের শাস্তি ছিল অত্যন্ত মর্মান্তিক বিশেষ করে বন উমাইয়া গোত্রের লোকেরা ছিল পত্তলিক ধর্মে অত্যন্ত ঘোরা এ অবস্থায় হজরত উসমান রাজিয়াল্লাহতোলাহর পক্ষে ইসলাম ধর্ম গ্রহণ করা যে কত বড় দুঃসাহসিক পদক্ষেপ ছিল তা চিন্তাও করা যায় না নতুন ধর্ম প্রচারে কুরাইশরা যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর রুষ্ট হয়েছিল তার কয়েকটি কারণ ছিল পিতৃপুরুষের প্রাচীন ধর্মের প্রতি একটা আকর্ষণ থাকা নিতান্তই স্বাভাবিক তাছাড়া কাবাঘর ছিল তৎকালীন পত্তলিক আরবদের প্রধান তীর্থক্ষেত্র আর কোরআশীরা ছিল সেই ঘরের সেবক ও পরিচালক এ কারণে তার সমগ্র আরবে সর্বাপেক্ষা অধিক সম্মানী ও মর্যাদাশালী ছিল ইসলামের আবির্ভাব ও প্রসারে পত্তলিকতার বিলুপ্তি হয়ে সঙ্গে সঙ্গে তাদের সেই মর্যাদা ও সম্মানের বিলুপ্তিও ছিল অবধারিত এর সঙ্গে শুধু মর্যাদার প্রশ্নই জড়িত ছিল না বরং আরবের সকল এলাকা থেকে সমাগত তীর্থযাত্রীদের মাধ্যমে প্রাপ্ত প্রচুর অর্থ সম্পদ দ্বারা মক্কার কুরেশদের যথেষ্ট পরিমাণে আর্থিক সচ্ছলতা এবং প্রভূত প্রভাব ও প্রতিপত্তির বিষয়টিও ছিল গুরুত্ববহ হজের মৌসুমে এই বাবতে তারা যে প্রচুর অর্থ লাভ করেছে এর ফলে বছরের ছয় মাস তারা ঘরে বসে চিন্তা চিন্তাভাবনাবিহীন চলতে পেরেছেন বিদেশে সফর করে বাণিজ্য না করেও তারা সচ্ছল ছিল কাবাঘরে স্থাপিত দেবতাসমূহ মিথ্যা বলে প্রচারিত সাব্যস্ত হলে কাবা ঘরের সেই মাহাত্ম পত্তলিক জনগণের অন্তর থেকে মুছে যাবে এবং এর সাথে সাথে জাহিলি পদ্ধতি হজের প্রথাও বন্ধ হয়ে যাবে এতে তাদের প্রভাব প্রতিপত্তি বিলুপ্ত হয়ে তাদের অর্থ সমাগমের পথও বন্ধ হয়ে যাবে এই সহজ কথাটুকু বুঝতে তাদের দেরি হয়নি এটা হলো গোটা কুরাইশ সম্প্রদায়ের সাধারণ স্বার্থ সংক্রান্ত ব্যাপার তাছাড়া কুরাইশদের শ্রেষ্ঠতম দুইটি গোত্র বনু হাসেম ও বনু উমাইয়ার পুরাতন গোত্রগণের রেশারেশিও ছিল এর অন্যতম কারণ যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম আল্লাহর রাসল বলে স্বীকৃতিপ্রাপ্ত হলে হাসেমিদের প্রভাব প্রতিপত্তি ও মান মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি পাবে অন্যদিকে উমাইয়ারা বর্তমান বংশগত মর্যাদা হারিয়ে সাধারণ মানুষের স্তরে নেমে আসবে সুতরাং উমাইয়া বংশের সন্তান হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লান্হ যখন গোত্রের এবং নিজ আত্মীয় স্বজনের অন্যায় অহংবোদের মাথায় পদাঘাত করে নতুন ধর্মের প্রবর্তক নবী করিম সাল্লুসাল্লামের দলে মিলিত হলেন তখন তার গোত্রের লোকেরা বিশেষ করে তার আত্মীয় স্বজন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে তার চাচা হাকাম বিল আসের কাছে হাজির করে চাচা তাকে হাত পা শক্ত করে বেঁধে ঘরের এক প্রকোষ্ঠে তালাবদ্ধ করে রাখে এবং কসম করে বলে তুমি যখন নিজের পিতৃ ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছ তখন তুমি এই নতুন ধর্মকে ত্যাগ না করা পর্যন্ত আমি তোমার বাঁধন মুক্ত করে দেব না হজরত উসমান রাদি আল্লাহতুল্লাহ উত্তরে বললেন আল্লাহর কসম তোমাদের যত ইচ্ছা আমাকে শাস্তি দাও নির্যাতন করতে পারো আমি সব কিছুই অকাতরে সহ্য করে নেব কিন্তু কক্ষনো দিন ইসলামকে আমি ত্যাগ করব না হাকাম ইবনা আবিল আস হজরতমান রাজিয়াল্লাহতুল্লাহর দৃঢ়তা এবং ইসলামে প্রতিষ্ঠিত থাকার অনর সিদ্ধান্ত দেখে তাকে নিজের ইচ্ছার উপর ছেড়ে দেন ওদিকে তার মা তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তার প্রতি ভীষণ অসন্তোষ প্রকাশ করেন কিন্তু এই অসন্তোষ প্রকাশে যখন কোনোই ফল হল না তখন তিনিও বিরত হলেন হযরত ওসমানের ওপর তার আত্মীয়স্বজন ও স্বগোত্রীয় লোকদের নিপীড়ন এখানেই শেষ হল না কয়েকদিন পর্যন্ত পূর্ণপূর্ণ তার উপর কঠোর থেকে কঠোরতর অত্যাচার চলতে থাকে কিন্তু এত অমানসিক অত্যাচার করেও তাকে সত্যোচ্যুত করা সম্ভব হল না সত্যের যে দীপ্তিমান আলোর সন্ধান তিনি পেয়েছিলেন এবং তার যে জ্যোতিতে নিজের অন্তর আলোকিত করেছিলেন তার মায়া আর কিছুতেই ত্যাগ করতে পারেননি রাসুল্লাহ সাল্লাহ আলি হস্লামের নবদ প্রাপ্তির পর তিন বছরে মাত্র চল্লিশ জন মহাপ্রাণ মানব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে যারা সত্যের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং কোনো প্রকারের ভয়ভীতি বা অত্যাচার উৎপীড়নেই বিচলিত হননি তেমন দশজন মহামানবকে নবী করিম সাল্লাহ আলিহসলাম তাদের জীবিতকালেই জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন এইরূপ সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবিকে আশারাইয়ে মুবসারা বলে আখ্যায়িত করা হয়েছে তাদের নাম যথাক্রমে হাজরত আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ হতালা আন হজরতমর ফারুক রাদী আল্লাহ হতালা আন হজরত ওসমান রাদী আল্লাহ তালা আন আলী আলি রাদী আল্লাহ তালা ন হাযরত জবাইউ ইবনুল আউয়াম রাদী আল্লাহ হতালা আন হজরত আবদুর রহমান ইবনে আউফরাদী আল্লাহ হতালা আন হজরত সাহাদ ইবনে আবিয়কস রাদী আল্লাহ ততলা আন হযরত আবু উবাদেদা ইবনুল জাররাদি আল্লাহ তালা আন হজরত আল্লাহ ইবনে ওবাদুল্লাহ রাদী আল্লাহ তালা ন হাজরত সাঈদ ইবনে জায়েদ রাদী আল্লাহ তালা তৃতীয় বছরের শেষ দিকে নবী করিম সাল্লাহ সাল্লাম সর্বসাধারণের মধ্যে সত্য ধর্ম প্রচার করতে এবং নিজের আত্মীয় স্বজনকে সতর্ক করে দেওয়ার প্রত্যাদেশ পেলেন এরপর নবীজি সাল্লাম হাসিমি গোত্রের লোকদেরকে দুই দুইবার নিজ ঘরে দাওয়াত করে আপ্যায়িত করলেন কিন্তু যখনই তিনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছেন তাকে উপহাস করে উঠে যায় নবীজি সাল্লাহ মহা মহাসমস্যায় পরে বুঝতে পেরেছেন এই কাজ তার পক্ষে খুবই কঠিন হবে কেননা যখন তার আত্মীয় স্বজনেরাই তার কথায় কর্ণপাত করছেন না তখন কুরাইশ বংশের অন্যান্য গোত্রের কাছে তার সত্যবাণী প্রচার করলে তারা যে অধিক রুষ্ট হবে এতে সন্দেহের অবকাশ ছিল না তবুও তিনি আল্লাহর প্রদত্ত দায়িত্ব পালনে বিন্দুমাত্র শৈথিল্যতা করলেন না যথা কর্তব্য নিজের দায়িত্ব পালনে তৎপর থাকেন প্রাপ্তির চতুর্থ বছর আরও ব্যাপকভাবে সর্বসাধারণের মধ্যে প্রকাশ্যে আল্লাহর দিন প্রচার করতে আরম্ভ করেন তখন থেকেই তার প্রতি এবং তার প্রচারিত ধর্মে নবদীক্ষিত কিছু মুসলিমদের প্রতি কুরাইশদের অমানসিক অত্যাচার ও নিপীড়ন শুরু হয়ে যায় বিপদ একা আসে না নবী করিম সাল্লাহ আলহিসলাম যখন কুরাইশ বংশীয় মশ্রিকদের হাতে নির্যাতিত ও লাঞ্ছিত হচ্ছিলেন তখন তার দুই কন্যা হজরত রুকাইয়া ও হজরত কুলসুমের স্বামী উতবা ও উতাইবা দুই ভাই নবীজি সাল্লাহ আলি প্রচারিত নতুন ধর্মের প্রতি শত্রুতাস্বরূপ তার কন্যা দইকে তালাক প্রদান করে হজরত রোকাইয়া তখন সবেমাত্র যৌবনে পদার্পণ করেছেন হজরত উম্মে কুলসুম তখনও কিশোরী নবতের পূর্বেই উল্লিখিত দুই ভাইয়ের সাথে তাদের বিবাহ হয়েছিল এখন নবীজি সাল্লু আলহিহিসাল্লাম ও তার প্রচারিত নতুন ধর্মের বিরোধিতা করার উদ্দেশ্যে তার নিরীহ ও অবলা দইকে অন্যায়ভাবে ও বিনা কারণে তালাক প্রদান করে তাদের স্বামীরা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে এই সংকট মুহূর্তে এই বর্বরচিত আচরণে নবীজিসাল্লু আলি সাল্লামের অন্তর নিদারণভাবে ব্যথিত হয় রাসুলসাল্লু আলি সাল্লামের স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তোলাহাও এই ঘটনায় প্রচণ্ডভাবে মর্মাহত হয়েছিলেন কিন্তু সেই অসহায় মুহূর্তে এই নির্মম আচরণের প্রতিবাদ বা প্রতিকার করার কোনো উপায়ও ছিল না সব কিছুই ধৈর্যের মূর্ত প্রতীক রাসলসাল্লাহ আলহুসলাম সহ্য করেছেন কিন্তু আল্লাহ প্রদত্ত ইসলাম প্রচারের দায়িত্ব পালনে বিন্দুমাত্র শৈথিল্য করলেন না এই দুঃসময়ে নবিজির অবস্থা বিশেষভাবে বালিকা দুইটির দুরবস্থার চিন্তা করে কোমল প্রাণ হজরত উসমান রাদিয়াল্লাহতোলাহ নবীজির কন্যা রোকাইয়াকে বিবাহ করার প্রস্তাব করেন রাসুল আকরম সাল্লি সাল্লাম তাকে বোঝালেন ওসমান এমনিতেই তুমি আমার প্রচারিত ইসলাম ধর্ম কবুল করে স্বগোত্রীয় লোকদের শত্রুতায় পরিণত হয়েছ অবর্ণনীয় নির্যাতন ও উৎপীড়ন সহ্য করেছ এখন আবার আমারই কন্যাকে বিবাহ করে তুমি এক বিরাট ঝুঁকি মাথায় নেবে কিন্তু হজরত উসমান রাদিয়াল্লাহতাল্হ তার প্রস্তাবে অটল থাকেন অবশেষে সন্তুষ্ট চিত্তেই নবিজি সাল্লাহ আলহিসাল্লাম কন্যাকে হজরত উস্মান রাদিয়াল্লাহতালহুর সঙ্গে বিবাহ দেন নবীজি সাল্লাহ সাল্লাম পূর্বে যা আশঙ্কা করেছিলেন তাই সত্যে পরিণত হল এই বিবাহের ফলে স্বগোত্রীয় লোকদের তরফ থেকে হজরতান রাজিয়াল্লাহতালাহুর প্রতি নির্যাতন ও উৎপীড়ন চরমে পৌঁছে তিনি দুঃখ ও দুর্দশার অথৈ সাগরে ভাসতে থাকেন তার পিতৃব্য আশা করেছিলেন মক্কা নগরীর সর্বাপেক্ষা অধিক ধনবান পরিবারে ভাতিজাকে বিবাহ করাবেন তার সে আশা তো পূর্ণ হলই না বরং ভাতিজা এমন এক ব্যক্তির কন্যাকে বিবাহ করেছে যিনি কুরাইশ সম্প্রদায়ের পুরুষানুক্রমিক প্রাচীন ধর্মের বিরুদ্ধে কথা বলে তাদের দেবদেবীদের নিন্দা করে আবার তিনি বিত্তবানও নন ভাতিজার বিবাহ জীবন শান্তিময় হবে না এদিকে হজরত উসমান আত্মীয় স্বজনরাও তার প্রতি এই কার্যের দরুন ভীষণভাবে চটে গিয়ে নির্মম নির্যাতন করতে থাকে তাদের নির্মম অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে পড়েন এই সময়টুকু মুসলমানদের জন্য এমন দুর্যোগময় ছিল যে মুসলমান হলেই তার উপর কুরাইশদের তরফ থেকে অবর্ণনীয় অত্যাচার চলতে থাকে নবী করিম সাল্লাহ আলহ নতুন দিনের আহ্বানে প্রথমে যারা সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন দরিদ্র তাদের মধ্যে কেউ কেউ শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন কেউ ছিলেন কৃতদাস আবার কেউ ছিলেন গৃহভৃত্ত তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন জীবনের সন্ধান পেলে অভিজাত কুরাইশ বংশের লোকদের আভিজাত্যপূর্ণ সামাজিক জীবনে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এই আশঙ্কায় কুরেশরা সন্ত্রস্ত হয়ে ওঠে সুতরাং তারা এই দরিদ্র অসহায় ও নিরীহ মুসলিম চাকরনকরদের উপর নিদারুণ অত্যাচারের যে তাণ্ডব চালিয়েছিল মানবজাতির ইতিহাসে তার নজির পাওয়া খুবই দুষ্কর এরপরেও ইসলামের মনমোহিনী মন্ত্রী দীক্ষিত ও নৌমুসলিমরা নবীজের দিনের অনুসরণ এবং তার অনুবর্তন থেকে বিন্দুমাত্র বিচলিত হলেন না অবিচল ও অটলভাবে মানবরূপী পশুদের অবর্ণনীয় জুলুম ও নির্যাতন সহ্য করতে থাকেন কি বিস্ময়কর এবং দুর্বার ছিল তাদের ইমানের জোর দুই একজন ব্যতীত কোনো একজন মুসলমানও এরূপ ছিল না যাদের প্রতি কাফেররা অত্যাচার ও উৎপীড়ন করেনি মুসলমানদের দৃঢ়তা দেখে কাফেরদের ক্রোধ আক্রোশ আরও বহুগুণ বৃদ্ধি পেল রাসুল্লাহ সাল্লাহ আলহিসলামের প্রতি জীবন উৎসর্গকারী এ সমস্ত মুসলিমের এই দুঃখ কষ্ট তার পবিত্র হৃদয়কে প্রতিনিয়তই আঘাত করতে থাকে অবশেষে তিনি যখন দেখলেন তার অনুগত নিরীহ ও দরিদ্র মুসলমানদের উপর কাফেরদের সীমা ছাড়িয়ে গিয়েছে তাদের ধৈর্য ধারণের শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে তখন তিনি নিপীড়িত সাহাবিদেরকে বললেন যারা এই নির্যাতন ও নিপীড়নের স্থান ত্যাগ করে অন্যত্র হিজরত করতে ইচ্ছা করো তারা প্রতিবেশী খ্রিস্টান হলেও পুণ্যবান প্রকৃতির ও ন্যায়পরায়ণ লোক তোমরা এই স্বভাব শাসকের অধীনে নিশ্চিন্ত মনে জীবনযাপন করতে পারবে নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশক্রমে প্রথমে বারো জন পুরুষ ও চারজন মহিলা মুসলিম হাফসার দিকে হিজরত করার জন্য প্রস্তুত হলেন সকলের আগে হজরত উসমান রাদিয়া আল্লাহ ও তার স্ত্রী রাসূল সাল্লাহ আলি সাল্লামের কন্যা হজরত রুকৈয়া তালাহা মক্কা ত্যাগ করলেন এ সময় নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বকর সিদ্দিক রাদিয়াল্লাহতুল্লাহকে বললেন হজরত ইব্রাহিম ও লুত আলহিসাল্লামের পরে উসমানী সর্বপ্রথম ব্যক্তি যিনি নিজের স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহ আল্লাহতলার রাস্তায় হিজরত করেছেন যেহেতু তখন পত্তুলিকরা খুবই শক্তিশালী ছিল কাজেই নৌ মুসলিমদের গতিবিধির প্রতি তাদের সর্বদাই তীক্ষ্ণ দৃষ্টি থাকত সুতরাং ইসলামের মহাজিরদের এই ক্ষুদ্র কাফেলা শহর থেকে একসঙ্গে বের হলেন না একজন দুইজন করে রাতের আধারে গা ঢাকা দিয়ে মক্কা থেকে বের হয়ে লোহিত সাগরের তীরে পসলেন ঘটনাক্রমে দুখানি বাণিজ্য জাহাজ হাপসার উদ্দেশ্যে যাত্রা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ঘাটে বিদ্যমান ছিল সুতরাং আল্লাহতালার এই পবিত্র বান্দারা জাহাজে চড়ে হাপসায় পৌঁছে যান মক্কাবাসীরা প্রান্তকালে যখন জানতে পারল যে নৌ মুসলিমদের মধ্য থেকে অমুক অমুক ব্যক্তি সমুদ্রের দিকে চলে গিয়েছে তাৎক্ষণাৎ তারা ঊর্ধ্বশ্বাসে ছুটে বন্দরঘাটে পৌঁছে কিন্তু ইতিমধ্যে জাহাজ দুখানি ঘাট ত্যাগ করে বহু দূরে চলে গিয়েছিল তারা বিফল মনোরথ হয়ে মক্কায় ফিরে এলো প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে নবী করিম সাল্লিয় সাল্লামের যুগে মক্কার অধিবাসীরা সোয়াইব নামক স্থানটিকে নৌবন্দর রূপে ব্যবহার করে আরবদের বাণিজ্য জাহাজ এখান থেকে বিভিন্ন দেশে যাত্রা করে হজরত উসমান আল্লাহ তাল্হর খিলাফৎকালে জিদ্দাকে মক্কা শরীফের বন্দর রূপে নির্ধারণ করা হয় এতে কোনো সন্দেহ নেই যে অত্যাচারিত নৌমুসলিমদের এই প্রথম কাফেলাটি হাবসাই হিজরত করে একান্ত শান্তি ও নিরাপত্তা প্রাপ্ত হয়েছিলেন এই প্রাপ্ত হয়ে রাসুল আকরম সাল্লাহ আলহ্লাম হজরত আলীর আল্লাহ তোলা ভাই হজরত জাফর তাইয়ার ইবনা আবিত আলিবের নেতৃত্বে আশি জন মুসলিম নরনারীর আরও একটি দলকে হাফসাই পাঠিয়েছিলেন কাফেররা যখন জানতে পারে যে মুসলমানদের আরও একটি বিরাট দল হাবসাই হিজরত করেছেন তখন তারা হাফসা পর্যন্ত ধাওয়া করে কিন্তু হাফসার শাসক নাজ্জাসী উভয় পক্ষের বিবৃতি শুনে ইসলামের প্রতি আসক্ত হয়ে পড়লেন ফলে মক্কার কাফেরদেরকে বিফল মনোরত হয়ে হাবসা থেকে ফিরে আসতে হলো এদিকে আবু তালিবের পৃষ্ঠপোষকতা ও সমর্থনের দরুন কাফেরদের পক্ষে হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম ও তার অবশিষ্ট সঙ্গীদের তেমন কোনো ক্ষতি করা সম্ভব হলো না তাছাড়া ইতোমধ্যে হজরত হামজা আল্লাহ তোলাহ এবং হজরত উমর রাদি আল্লাহ তোল্লাহ্নহুর ন্যায় আরবের দুইজন খ্যাতনামা ব্যক্তিও অপ্রতিদ্বন্দ্বী বীর পুরুষের ইসলাম গ্রহণে কাফেররা একেবারেই মরিয়া হয়ে ওঠে তারা ক্ষিপ্ত হয়ে আবু তালিবের কাছে দাবি করে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তাদের হাতে সুপর্দ করে দেওয়া হোক এই দাবি কার্যকর করার জন্য তারা মুহম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিনিময়ে আরবের বিখ্যাত একজন সুদর্শন যুবক আবু তালিবকে দান করার জন্য উপস্থিত করে কিন্তু হজরত আবু তালিব তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে আবু তালিব এত নিচু মোনা এবং হীন প্রকৃতির নয় যে ধন সম্পদ কিংবা অন্য কিছুর বিনিময়ে নিজের ভাতিজাকে তাদের হাতে তুলে দেবে তালিবের কাছ থেকে নিরাশ এবং নাজ্জাসী বাদশার দরবার থেকে মনোরোধ হওয়া তাছাড়া দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি ও ইসলামের প্রসার দেখে কাফেররা এবার এক নতুন ফন্দি আঁটে তারা সকলে মিলিত হয়ে হসরত মোহাম্মদ সাল্ল্লা আলহুসাল্লাম তার আত্মীয়স্বজন ও শিষ্যবৃন্দকে সম্পূর্ণরূপে সমাচ্যত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল এবং সিদ্ধান্ত নেয় যে কেহ মুসলমানদেরকে খাদ্য পানীয় এবং পার্থিব প্রয়োজনের অন্যান্য কোনো বিষয়েই কোনো প্রকার সহযোগিতা করবে না এই মর্মে লিখিত একটি প্রতিজ্ঞা কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হল আবুতালিব নিজে ইসলাম গ্রহণ না করলেও নবী করিম সাল্লাহ সাল্লামকে সার্বিক সহযোগিতা করে আসছিলেন কুরেশদের উক্তরূপ প্রতিজ্ঞা ও শত্রুতার ভাব দেখে বৃদ্ধ আবুতালিব চিন্তিত হয়ে পড়লেন তিনি বনহাসিম বংশীয় লোকদেরকে ডেকে পরামর্শ করলেন পরামর্শক্রমে স্থির হল যে তারা সকলে মোহাম্মদ সাল্লু আলহিসলাম ও তার শিষ্যদেরকে নিয়ে শিয়াবে আবিতালিব নামক গিরিসঙ্কটে অবস্থান করবেন কেননা এরূপ হিংস্র স্বভাবের শত্রুদের মধ্যে অবস্থান করা নিরাপদ নয় গিরি সঙ্কটটি গোত্রের দখলে সুরক্ষিত এবং মক্কা মক্কানগরীর ওদরে অবস্থিত ছিল পরামর্শ অনুযায়ী বনু হাসেমের লোকজন মুসলমানগণ সহ গিরি আশ্রয় নেন প্রকৃতপক্ষে তারা অবরোধগ্রস্ত জীবনযাপন করতে থাকেন কুরাইশরা তাদের খাদ্য সংগ্রহে বাধা প্রদান করতে থাকে এভাবে দুই এক দিন নয় দুই এক মাস নয় সুদীর্ঘ তিনটি বছর বনু গোত্রকে মুসলমানরা সহ বর্ণনাতে দুঃখে কষ্টে গিরি সংকটে কাটাতে হয় বৃদ্ধ আবুতালিবের শরীর ভেঙে পড়ছিল এদিকে কাফেরদের বাধা প্রদানের দরুন গিরিবর্তের মধ্যে খাদ্য সরবরাহ বন্ধ ছিল এমনকি তাদেরকে কোনো কোনো সময় গাছের পাতা খেয়েও জীবন ধারণ করতে হয়েছিল মহিলা ও শিশুদের ক্রন্দনে এক শোকাবহ অবস্থার সৃষ্টি হয়েছিল এই করুণ দৃশ্য দেখেও কাফেরদের মনে বিন্দুমাত্র দয়ার সঞ্চার হয় না পরিশেষে কতিপয় দয়ালু ও বিবেক বুদ্ধিসম্পন্ন লোকের হস্তক্ষেপে এই অবরোধের সমাপ্তি ঘটে হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহতুলান্ন সহ মুসলিমদের প্রথম দলটি হাফসায় হিজরত করার পর নবী করিম সাল্লাহ আলহিহুসল্লাম আট বছরকাল মক্কায় অবস্থান করেছিলেন ইতিমধ্যে মক্কার অবশিষ্ট মুসলমানদের উপর কাফেরদের নির্যাতনের মাত্রা ক্রমশই বেড়েই চলছিল অতএব রাসুল সাল্লাল্লাহ আলহুসলাম মুসলমানদের আরও আশি জন নরনারীর বিরাট একটি দল হাবসায় পাঠিয়ে দেন পূর্বে বর্ণিত হয়েছে যে এই চরম নির্যাতনের দরুন রাসুলসাল্লুসাল্লাম ও অবশিষ্ট কয়েকজন মুসলমানদের ইতিমধ্যে তিন বছর শিয়া আবি তালিবে বন্দির ন্যায় জীবন অতিবাহিত করতে হয়েছিল এ সময় একবার হাফসাই গুজব রোটে যে মক্কাবাসীরা সকলে মুসলমান হয়ে গিয়েছে নবীজি কুরেশ গুত্রের সমুদয় লোকদেরকে নিয়ে কাবা ঘরের আঙ্গিনায় সিজদা করেছেন এই সংবাদে মহাজিররা আনন্দে আত্মহারা হয়ে পড়েন তাদের কিছু সংখ্যক লোক এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য মক্কায় চলে আসেন তাদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহতালহ এবং তার স্ত্রী হজরত রোকাইয়াও ছিলেন কিন্তু মক্কায় পৌঁছে তারা জানতে পারলেন সংবাদটি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদ কাফেররা প্রচার করেছে যাতে মুসলমানরা মক্কায় ফিরে আসে এবং আরবের বাইরে কোনো স্থানে ইসলাম প্রচারিত হওয়ার সুযোগ লাভ না করে মক্কায় মুসলমানদের জীবন পূর্বের ন্যায় যথারীতি সংকীর্ণ ও সংকটাপন্ন ছিল নির্যাতন ও অত্যাচার পূর্বের মতোই চলছিল বরং তারা নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি করে তা দেখে মহাজিররা পুনরায় হাফসাই প্রত্যাবর্তন করলেন হজরত উসমান রাজিয়াল্লাহতুল্ল ও রুকাইয়া রাদিয়াল্লাহতুল্লাহার হাফসার এই নির্বাসনের জীবন খুব সুখের ছিল না কেননা হাফসা ছিল দরিদ্র দেশ হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লাহ সেখানে ব্যবসা বাণিজ্যে সুবিধা করতে পারেননি নতুন জায়গার আবহাওয়ায় হজরত রুকাইয়া রাজিয়াল্লাহতুল্লাহার স্বাস্থ্যেরও যথেষ্ট অবনতি ঘটে আর্থিক অভাব অনুটনো তাদের লেগেই থাকে ইতিমধ্যে একদিন তারা সংবাদ পেলেন হজরত খাদিজাতুল কুবরা আল্লাহ তুল্লাহা ইন্তেকাল করেছেন মাতার ইন্তিকালের সংবাদে হযরত আল্লাহ রাদিয়াল্লাহতুল্লাহা সুখে ও দুঃখে মুশরে পড়েন এই সংবাদে হজরত উসমান আল্লাহ তোলাহুও কম সুখাহত হননি কিন্তু ভাবার বিষয় কেন তারা এই সুখ ও দুঃখের জীবনযাপন করেছিলেন কেন এত পার্থিব কষ্ট সহ্য করেছিলেন বিস্ময়কর ছিল তাদের কষ্ট সহিষ্ণুতা ধর্মানুরাগ ও ইমানের বল কাফেরদের বর্বরচিত এবং অমানসিক অত্যাচার সহ্য করেও নবীজি নবীজিসাল্লাহ আলহ্লাম সিও কর্তব্যে বিন্দুমাত্র শৈথিল্য করলেন না তিনি একবার ইসলাম প্রচারের জন্য ফেউ গমন করেন কিন্তু তথায় অবর্ণনীয় নির্যাতন ভোগ করে রক্তাক্ত কলেবরে ফিরে আসেন তথাপি তিনি তার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন অবশেষে সেই অন্ধকারের মধ্যেই হঠাৎ একদিন তিনি আসার আলো দেখতে পেলেন হজের মৌসুমে তিনি বহিরাগত হজযাত্রীদের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ পেতেন এবং পূর্ণরূপেই সেই সুযোগের সদ্যবহার করতেন একবার হজের মৌসুমে ইয়াস্রিফ থেকে আগত ছয়জন লোকের সঙ্গে আলাপ হল নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে ইসলামের মূলনীতি বিশ্লেষণপূর্বক বুঝিয়ে দিয়ে ইসলামের দাওয়াত প্রদান করলেন নবী করিম সাল্লিহিসলামের মুখ নিশ্চিত ওমীয় বাণী ও ইসলাম ধর্মের মূলনীতি অবগত হয়ে তারা পরস্পর বলাবলি করতে লাগলেন ইনি কি তাহলে সেই নবী মক্কায় যার আবির্ভূত হবার কথা আমরা শুনে আসছি বস্তুত ইয়াসরিফবাসীরা মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে বলে পূর্ব থেকে শুনে আসছিলেন সুতরাং নবী করিম সাল্লাহ সাল্লামকে চিনতে তাদের বিলম্ব হল না তারা ছয়জনই নবী করিম সাল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে প্রতিশ্রুতি দেন যে পরবর্তী হজের মৌসুমে ইয়াস্রিফ থেকে আরও অধিক সংখ্যক লোক নিয়ে এসে নবিকর ইমসাল্লাহ আলি সাল্লামের সাথে আলাপ করবেন মিনার সন্নিকটে মদিনাবাসী ছয়জন লোকের সঙ্গে করিম ইমসালাল্লাহ আলি সাল্লামের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল এর পরের বছর অর্থাৎ নবতের দ্বাদশ বর্ষে মদিনা থেকে আগত বারো জন হজযাত্রীর সঙ্গে মিনার সন্নিকটবর্তী আকাবা নামক স্থানে নবিকর ইমসাল্লু আলি সাল্লামের আলোচনা হয় রাত্রিকালে তারা রাসলুল্লাহ সাল্লি সাল্লামের হাতে আনুগত্যের বায়াত করেন যাকে আকাবার প্রথম বায়াত বলা হয় ইসলামের ইতিহাসে এই বায়াতের গুরুত্ব অত্যাধিক কেননা এই বায়াতের দ্বারাই ইসলামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় সূচিত হয়েছিল পরবর্তী বছর ইয়াস্রিফ থেকে প্রায় পাঁচশত লোক হজযাত্রী হয়ে মক্কায় আগমন করেন তাদের মধ্যে ছিলেন তিয়াত্তর জন মুসলিম পুরুষ এবং দুইজন মুসলিম নারী বারোই জিলহজ তারিখের গভীর রাতে আকাবা উপত্যকায় দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হলো তাতে ইয়াসরিফবাসীরা নবী করিম সাল্লাহ আলি তাদের সঙ্গে নিয়ে যাওয়ার বাসনা প্রকাশ করলেন রাসলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম সানন্দে তাদের প্রস্তাবকে মুবারকবাদ জানালেন এবং বললেন আমার সাথে আমার অনুসরণকারী মক্কার মুসলিমদের কথাও তোমাদের ভাবতে হবে তাদেরকে শত্রুদের মধ্যে একাকে নিঃসহায় অবস্থায় রেখে আমি তোমাদের সঙ্গে যেতে পারি না তাদেরকেও তোমাদের আশ্রয় দিয়ে রক্ষা করতে হবে তোমাদের ন্যায় তারাও যখন সত্যের অনুসারী সুতরাং তোমাদের ও তাদের মধ্যে কোনোই পার্থক্য নেই আমার নিজের জন্য আমি তোমাদেরকে বিশেষ কিছু বলতে চাইনি তোমাদের কাছ থেকে আমি শুধু এটাই কামনা করি যে আমাকে ও মক্কার মুসলমানদেরকে স্বগোত্রীয় লোক বলে মনে করবে আমরাও তোমাদেরকে তদ্রূপী মনে করব তোমাদের বন্ধুর আমি বন্ধ হব শত্রুর হব শত্রু সর্বোপরি যে আল্লাহর পাক কালামকে তোমরা গ্রহণ করলে প্রাণপণে তাকে রক্ষা করবে আর সত্যপ্রচারের জন্য আমাকে যথাসাধ্য সাহায্য করবে ইয়াস্রিফবাসীরা উল্লাসের সাথে এক বাক্যে বলে ওঠে আমরা তাতে সর্বোত্তভাবে প্রস্তুত আছি জীবনে মরণে আমরা আপনার চিরসঙ্গী হয়ে থাকব কোনো বাধা এবং কোনো বিপদই আমাদেরকে আপনার আনুগত্য থেকে বিচ্যুত করতে পারবে না আল্লাহর জন্য ইসলামের জন্য ও আপনার জন্য আমাদের যান মাল সবই কোরবান করব মক্কায় আপনার অনুসরণকারী যারা রয়েছেন তাদেরকেও আমরা সাদরে গ্রহণ করব এবং তাদের সাথে সহদর ভাইয়ের মতো ব্যবহার করব প্রয়োজন হলে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমরা কুরাইশদের সাথে যুদ্ধ করব ইয়া রাসল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আমাদেরকে বায়াত করুন রাসলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের বায়াত করলেন এভাবে হিজরতের সূচনা হয় ইয়াস্রিবাসীরা চলে গেলে নবী করিম সাল্লাহ সাল্লাম মুসলমানদেরকে ইয়াস্রিবের দিকে হিজরত করতে আদেশ করলেন সাহাবিরা একে একে সঙ্গোপনে জন্মভূমি ত্যাগ করে ইয়াস্রিবের দিকে হিজরত করে যেতে থাকেন এই সংবাদ অবগত হয়ে মক্কাবাসীরা আরও অধিকতর হিংস্র হয়ে ওঠে রাসুল সাল্লাহ সাল্লি সাল্লাম মক্কাতেই রইলেন তার সাথে থাকলেন শুধুমাত্র হজরত আবু বকর রাজি আল্লাহ তোলাহ ও হজরত আলী রাদি আল্লাহ তোলাহ সম্পূর্ণরূপে নিরাপদ না করা পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম মক্কাতেই অবস্থান করতে থাকেন ধীরে ধীরে মুসলমানরা প্রায় সকলেই মদিনার দিকে চলে গিয়েছেন জানতে পেরে কুরেশরা এখন স্থির করে যে মুসলমানদেরকে এভাবে পলায়নের সুযোগ দিয়ে তারা বোকামি করেছে মুহাম্মদকে মদিনায় গিয়ে তার অনুগামীদের সাথে মিলিত হতে দেওয়া কোনো ক্রমে সঙ্গত হবে না তাতে মুসলিম শক্তি প্রবল হয়ে পড়বে এবং মদিনাবাসীরাও অহেতুক শত্রু হয়ে দাঁড়াবে অতএব ইসলামকে নির্মূল করতে হলে এখন একমাত্র পন্থা হল মুহাম্মদকে হত্যা করা কাফেরদের এই ষড়যন্ত্রের বিষয় অবগত হয়ে রাসোলী আকরম সাল্লাহ সাল্লাম তার কাছে গচ্ছিত আমানতসমূহ প্রত্যার্পণের জন্য হজরত আলী রাদি আল্লাহতুল্লুকে তার বিছানায় শোয়ে রেখে হজরত বকর রাদি আল্লাহতোল্লুকে সঙ্গে নিয়ে মদিনার দিকে হিজরত করেন নবুয়তের তখন ত্রয়োদশ বছর আর নবী করিম সাল্লাহ সাল্লামের বয়স তখন তিপ্পান্ন বছর মুসলিমদের মধ্যে প্রায় দুই শত লোক তখন মদিনাই হিজরত করেন মদিনাই তাদের জন্য সাদর অভ্যর্থনা প্রতীক্ষা করেছিল মক্কা থেকে আগত মহাজিররা মদিনায় পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন মদিনার আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মুসলমান তাদের সঙ্গে যে সৌজন্য ও সৌহার্দ্য ভাব প্রদর্শন করলেন তাতে মহাজিররা মদিনাই এক প্রকার সুপ্রতিষ্ঠিতই হয়ে যান এই সংবাদ অল্প দিনের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ল হাফসার মহাজিরদের কাছে এই সংবাদ পৌঁছলে হজরত উসমান রদিয়াল্লাহতুল্ল হাফসি বাদশাহাজ্জাসীর অনুমতিক্রমে নিজের স্ত্রী হজরত রুকয়া রদিয়াল্লাহ তোলাহাকে সঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা হলেন প্রবাসে তাদের একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছিল কিন্তু শৈশবে তার মৃত্যু হয় হাফসার মহাজির মুসলমানদের আরও অনেকেই এই সময় নবীজি সাল্লাহ সাল্লামের সান্নিধ্য লাভের আশায় মদিনায় গমন করেন হজরত উসমান রদিয়াল্লাহ তালাহু ও স্ত্রী রদি আল্লাহ তালাহা যখন মদিনায় আগমন করেন তখন হিজরি দ্বিতীয় সঞ্চল ছিল তাদের মদিনায় পৌঁছার অল্পকাল পরেই মক্কার কুরাইশরা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহুসল্লাম মুসলমানগণ এবং ইসলামকে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে ফেলে পৈতৃক ধর্মকে নিরাপদ এবং সিরিয়ার বাণিজ্যের পথ নিষ্কণ্টক করার উদ্দেশ্যে মদিনা আক্রমণ করতে এলো নবী করিম সাল্লাহ দেখলেন তার এবং গুটি কয়েক মহাজিরের জন্য গুটা মদিনা শহর এবং তার সমস্ত অধিবাসী বৃন্দকে যুদ্ধের ঝামেলায় পড়তে হচ্ছে অতএব তিনি মাত্র তিনশত তেরো জন মুসলমান যোদ্ধাকে সাথে নিয়ে মদিনা থেকে প্রায় আশি মাইল দক্ষিণ পশ্চিম দিকে বদরের ময়দানে শত্রুদের অগ্রগতি রুখে দাঁড়ালেন শত্রুদের সংখ্যা ছিল প্রায় এক হাজার দৈনিক তাদের জন্য উঠ জবেহ করা হতো বলে ইতিহাসে উল্লেখ রয়েছে বদরের এই যুদ্ধটি ছিল মুসলমানদের জন্য অস্তিত্বের প্রশ্ন শত্রুরা জয়লাভ করতে পারলে মুসলমানদের ধ্বংস অনিবার্য ছিল সেই সাথে ইসলামের সদ্য প্রদীপ্ত দীপ্ত শিখাটিও চিরতরে নিভে যেত সুতরাং এই যুদ্ধে মুসলমানরা প্রাণপণ যুদ্ধ করেছিলেন রাসুল্লাহ সাল্লাম এই যুদ্ধে মুজাহিদ বাহিনীর সেনানায়ক ও যুদ্ধ পরিচালক ছিলেন মুজাহিদরা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি শিবিরে বসে আল্লাহ তালার দরবারে আবেদন করছিলেন আল্লাহ মুষ্টিমেয় ও কয়েকজন লোক আজ এই যুদ্ধক্ষেত্রে যদি ধ্বংস হয়ে যায় তাহলে তোমার ইবাদত করার মতো কেউ দুনিয়াতে থাকবে না তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ তার হাবিবের আকুল আবেদন মঞ্জুর করলেন এবং মুসলমানদেরকে বিজয়ী করে দেন হজরত উসমান আল্লাহ আল্লাহতুল্লাহ এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি এই সময় হজরত রোকয়া মৃত্যু শয্যায় সায়িত ছিলেন এই যুদ্ধে যোগদান করতে না পারার দুঃখ তিনি সারা জীবনেও ভুলতে পারেননি মদিনাই আসার পূর্বে হাবসায় থাকাকালেই নানা প্রকার রোগ ও শোকে হজরত আল্লাহ রদিয়াল্লাহতুল্লান্নার স্বাস্থ্য ভেঙে পড়েছিল এখানে আসার পর তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি ক্রমেই অবনতি ঘটে তিনি মুমূর্ষ অবস্থাগ্রস্ত হয়ে পড়েছিলেন এই মমূর্ষ অবস্থায় কন্যাকে রেখেই রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম যুদ্ধক্ষেত্রে গমন করতে বাধ্য হয়েছিলেন আর হজরত উসমান আল্লাহ তোলাহুকে তার শয্যাপাশে রেখে গিয়েছিলেন রাসলুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধে জয়লাভ করলেন বটে কিন্তু মৃত্যু তার নয়ন প্রিয়তমা কন্যা আল্লাহ রদিয়াল্লাহতোলাহ্নাকে কেড়ে নিল নবীজি বিজয়ী বেশে মদিনায় ফিরে দেখতে পেলেন স্নেহের পুতুলি কন্যা রত্নের কবর তিনি তার কবর সামনে রেখে কিছুক্ষণ নীরবে অশ্রু বিসর্জন করলেন হজরত উস্মান রাদিয়াল্লাহতোলাহ তখন দিবিধ দুঃখ ও সুকে দুঃখিত এবং সুখাতুর ছিলেন একটি দুঃখ এই জন্য যে তিনি বদরের ন্যায় গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য থেকে বঞ্চিত ছিলেন দ্বিতীয় দুঃখটি এ কারণে যে হজরত ইয়ারাদি আল্লাহ তোলা পানি গ্রহণ করে তিনি হজরত রাসলাসাল্লাহ আলহ্লামের সঙ্গে আত্মীয়তার যে মর্যাদা ও গৌরব লাভ করেছিলেন আজ সেই গৌরব ও মর্যাদা হারিয়ে ফেললেন একবার হজরত উমর রাদি আল্লাহ তোলা তাকে দুঃখিত ও চিন্তিত দেখে বললেন এখন আপনার ধৈর্য ধারণ করা উচিত যা হবার ছিল হয়ে গিয়েছে হজরতান রাদি হ বললেন আফসোস রাসুল আকরম সাল্লাহ আলহি সাল্লামের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই ক্ষতি আর জীবনে পূরণ হওয়ার নয় রাসুল আকরম সাল্লাহ আলহুসাল্লাম হজরত উসমান রাদি আল্লাহতুল্লাহ্নর মনোবেদনা এতটুকু অনুভব করতে পেরেছিলেন যে তার সেই বেদনায় সহানুভূতি প্রকাশের জন্য তিনি ত্বরিত ব্যবস্থা অবলম্বনপূর্বক হযরত উসমান রাদি আল্লাহতুল্লাহকে বদরের যুদ্ধের মোজাহিদ বাহিনীর মধ্যে গণ্য করে তাকে বদরের যুদ্ধপ্রাপ্ত গণিমতের মাল থেকে ততটুকু অংশই প্রদান করলেন যতটুকু অংশ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী অন্যান্য মোজাহিদগণকে প্রদান করেছিলেন সঙ্গে সঙ্গে তাও বলেন যে এই যুদ্ধে অংশগ্রহণকারী অন্যান্য মোজাহিদের সমপরিমাণ সোয়াব ওসমানও প্রাপ্ত হবে সোয়াবে তার অংশ অন্য কারো চেয়ে কম হবে না দ্বিতীয় দুঃখটির প্রতি সহানুভূতি রূপে প্রকাশ করলেন মরহুম হজরত রুকাইয়া আল্লাহ তুল্হার ছোট বোন রাসল্লাহ সাল্লাহ আলহিস্লামের অন্যতম কন্যা হজরত উম্মে কুলসুম রাদি আল্লাহ তুলহাকে হজরত উসমান রাদিয়া আল্লাহ সঙ্গে বিবাহ দেন হজরত উসমান রাদি আল্লাহ তুল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লামের এই অপরসী মনোগ্রহ ও দয়াপ্রাপ্ত হয়ে খুবই আনন্দিত হলেন কেননা তিনি বদর যুদ্ধের মুজাহিদদের দলভুক্তও হলেন এবং সর্বাধিক আনন্দের বিষয় পুনরায় তিনি রাসুল উল্লাহ জামাতা হওয়ার গৌরব এবং মর্যাদাও লাভ করলেন এই গৌরব লাভে সাহাবাই কিরামের মধ্যে অদ্বিতীয় হওয়া নিছক আল্লাহ তালার দান ব্যতীত আর কি হতে পারে এই বিবাহের পর থেকে সাহাবাই কীরাম গন্থাকে আইন অর্থাৎ দুই নূরের জ্যোতির অধিকারী বলে আখ্যায়িত করতে থাকেন কিন্তু হসরত উসমান রাদি আল্লাহ তাল্লাহর এই স্ত্রীও বেশিদিন জীবিত ছিলেন না কয়েক বছর পরেই ইহকাল ত্যাগ করে পরপারে চলে যান তখন রাজল উল্লাহ সাল্লসল্লাম বলেছিলেন আমার যদি আরও কোনো কন্যা থাকত তাহলে তাকেও উসমানের সাথে বিবাহ দেওয়া হতো হজরত রুকাইয়া রাদিয়াল্লাহতুল্লান্হর গর্ভে হযরত উসমান রাদিয়াল্লাহতুল্লান্হর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল আবদুল্লাহ কিন্তু আব্দুল্লাহ নিজের আয়ুষ্কালের সপ্তম মাসেই পরলোক গমন করেন বদরের যুদ্ধে পরাজিত হয়ে মক্কার কুরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে কেননা বদরের যুদ্ধে তাদের খ্যাতনামা নেতৃবর্গ নিহত হয়েছিল ফলে কুরেশদের নেতৃত্ব ভার পড়েছিল আবু সুফিয়ানের ওপর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার পিতা বদরের যুদ্ধে নিহত হওয়ায় সে পণ করেছিল যে তার পিতার হত্যাকারীকে নিহত করতে পারলে সে তার কলিজা চিবিয়ে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণপূর্বক মনের ঝাল মিটাবে ওদিকে আবু সুফিয়ানও প্রতিজ্ঞা করেছিল যে বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত সে স্ত্রীর কাছে গমন করবে না সুতরাং বদরের যুদ্ধক্ষেত্র থেকে মক্কায় ফিরেই আবু সুফিয়ান পুনরায় ব্যাপকভাবে মদিনা আক্রমণপূর্বক ইসলাম ও মুসলমানদের নাম পর্যন্ত ধরাপৃষ্ঠ থেকে মুছে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং তিন হাজার সুসজ্জিত সৈন্যের একটি বিরাট বাহিনী গঠন করে তাদের মধ্যে সাতশত বর্মধারী দুইশত অশ্বারোহী এই বাহিনীর সঙ্গে তিন সহস্র উঠছিল ইক্রিমা ইবনাবুজাহেল খালিদ ইবনে অলিত প্রমুখ আরবের বিখ্যাত বীরযোদ্ধাদের নেতৃত্বে আবু সফিয়ান এই বিরাট বাহিনী নিয়ে মদিনার দিকে যাত্রা করে নবী করিম সাল্ল আলহুসল্লাম কুরাইশদের এই অভিযানের প্রস্তুতি সম্বন্ধে কিছুই জানতেন না তার চাচা আব্বাস ইবনা আব্দুল মুতালিব তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি কিন্তু তিনি মনে মনে ভাতিজার আকাঙ্ক্ষী ছিলেন কুরাইশদের এই সমর অভিযান দেখে তিনি তাৎক্ষণাৎ একজন বিশ্বস্ত লোকের হাতে একখানি পত্র দিয়ে অতি সঙ্গোপনে এই সংবাদ সংবাদমদিনে পাঠিয়ে দেন নবী করিম সাল্লি সাল্লাম পত্রপ্রাপ্ত হয়ে দোতকে এই সংবাদ মদিনাই অন্য কারো কাছে প্রকাশ করতে নিষেধ করলেন কথায় বলে দুঃসংবাদ বাতাসের আগে চলে দোত কারো কাছে প্রকাশ না করলেও বিষয়টি প্রকাশ হয়ে পড়ে তাতে মদিনাস্ত ইসলামের শত্রু ইহুদিরা আনন্দে বিভোর হয়ে পড়ে এই সমস্ত ব্যাপার দেখে রাসলুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন সাহাবাইকারকে একত্র করে পরামর্শ করলেন নগর রক্ষার কথা বিবেচনা করে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম প্রস্তাব করলেন যে এবার শহর থেকে দূরে গমন করে যুদ্ধ করা আমাদের উচিত হবে না আমরা শহরের ভিতর থেকেই এবার যুদ্ধ করব ইবনে উবাই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মত সমর্থন করে বলল যে আমাদের মদিনা শহর আক্রমণ করে কেউ কোনোদিন দিন জয়লাভ করতে পারেনি অতএব নগরস্থ দুর্গের মধ্যে স্ত্রীলোক ও শিশুদেরকে রেখে আমরা নগর প্রাচীরের ভেতর থেকেই যুদ্ধ করব। কিন্তু যারা বদরের যুদ্ধে যোগদান করার সুযোগ পাননি তারা শহরের বাইরে গিয়েই দুশ্মনের সাথে মোকাবেলা করার জন্য একান্ত আগ্রহ প্রকাশ করতে থাকেন তারা বলেন নগর প্রাচীরের ভেতর থেকে যুদ্ধ করলে শত্রুরা আমাদেরকে উপহাস করবে সুতরাং শহরের বাইরে যুদ্ধক্ষেত্রে বীরের মতো যুদ্ধ করাই বাঞ্ছনীয় বীর কেশরী হজরত হামজারাদিয়াল্লাহতুল্লু বললেন যতদিন আমি কুরাইশদের সাথে উন্মুক্ত ময়দানে অবতীর্ণ হয়ে যুদ্ধ করতে না পারবো ততদিন আমি রোজা রাখব না হজরত হামজার আল্লাহ তো এই তেজদীপ্ত উক্তি শুনে মহাজির ও আনসাররা সকলেই এক বাক্যে শহরের বাইরে গিয়ে যুদ্ধ করার দিকেই ঝুঁকে পড়লেন অতএব শেষ পর্যন্ত শহরের বাইরে গিয়েই যুদ্ধ করা সাব্যস্ত হল পরদিন শুক্রবার জোমার নামাজ শেষ করে সাহাবাই কিরামের উদ্দেশ্যে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম ভাষায় এক নাতি দীর্ঘ ভাষণ প্রদান করে উপসংহারে বলেন যারা আল্লাহ ও তার রাসুলের আজ্ঞানুবর্তী থাকবে তাদের জয় সুনিশ্চিত এরপর মোহাজির ও যুদ্ধ সাজে সজ্জিত হয়ে এলেন আসরের নামাজের পর নবীকরিম সাল্লিহুসল্লাম নিজেও যুদ্ধ সাজে সজ্জিত হয়ে এলেন তিনটি পতাকা প্রস্তুত করে আউস ও খাজরাজের দুই দলপতির হাতে দুইটি এবং হযরত ইবনে উমায়ুরের হাতে একটি পতাকা দেন এরপর মোট এক হাজার সৈন্যের বাহিনী সাথে নিয়ে নবী করিম সাল্লু মদিনা থেকে বের হলেন তাদের মধ্যে মাত্র দুই জনস্বারোহী জন বর্মধারী পঞ্চাশ জন তীরাজ এবং বাকি সকলেই বর্মবিহীন ও পদাতিক কিছুদূর অগ্রসর হয়ে মুনাফিক সর্দার ইবনে উবাই তার তিনশত সাথীকে নিয়ে মুজাহিদ বাহিনী থেকে সরে পড়ে রাসুল্লাহ সাল্লু আলহিসলাম বিন্দুমাত্র বিচলিত হলেন না কেননা এই মুনাফিকের দল ঠিক যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা করলে বিপদের কারণ ছিল তৃতীয় হিজড়ির চোদ্দই সওয়াল তিনি সসৈন্যে মদিনা থেকে তিন মেল পশ্চিম দিকে উহুদ প্রান্তরে উপনীত হলেন কোরসরা পূর্বেই সেখানে এসে শিবির স্থাপন করেছিল নবী করিম সাল্লু মুজাহিদ বাহিনীকে উহুৎ পর্বত পিছনে এবং মদিনা সামনে রেখে দাঁড়াতে আদেশ করলেন মুজাহিদ বাহিনীর বাম পার্শ্বে একটি গিরিপথ ছিল এই গিরিপথটি পাহারা দেওয়ার জন্য নবিকরিম সাল্লাহু আলহিহসাল্লাম আবদুল্লা ইবনে জুবাইরের নেতৃত্বে পঞ্চাশ জন তীরন্দাজকে মোতায়েন করলেন এবং তাদেরকে নির্দেশ দেন যে বাহিনীর জয় হোক কিংবা পরাজয় কোনো অবস্থাতেই তোমরা এই গিরিপথ ত্যাগ করবে না এরপর যথারীতি যুদ্ধ আরম্ভ হয়ে যায় উভয় পক্ষে তুমুল যুদ্ধ চলে মহাবীর হজরত আলী হজরত আবু বকর হজরত উমর হজরত ওসমান হজরত হামজা হজরত আবুদোজানা জিয়াদ জুবায়ুর ইবনুল আওয়াম প্রমুখ মুসলিম বীররা মহাবিক্রমে যুদ্ধ করতে থাকেন তারা প্রত্যেকেই যেন আল্লাহ প্রদত্ত শক্তিতে বলিয়ান হয়ে শত্রুপক্ষকে আক্রমণ করলেন তাদের এক একজন বীর বহু কাফের সৈন্যকে হত্যা করলেন মহাবীর হজরত আলীর দিয়াল্লাহতুল্লান্হ কাফেরদের বক্ষ ভেদ করে ভেতরে প্রবেশপূর্বক শত্রু সেনাদলকে বিক্ষিপ্ত করে দেন ফলে কুরেশেরা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করতে থাকে মুজাহিদ বাহিনী তাদেরকে হাকিয়ে নিয়ে চললেন কিন্তু এই আশাতীত বিজয় লাভেই মুসলমানদের জন্য কাল হয়ে দাঁড়ায় কাফেরদেরকে পলায়ন পর দেখে মুজাহিদরা অনেকেই তাদের পরিত্যক্ত মালিক অনিমত সংগ্রহে লিপ্ত হয় তা দেখে গিরিপথের পাহারায় নিযুক্ত সৈন্যদের মধ্যে অল্প কয়েকজন ব্যতীত আর সকলেই প্রতিরক্ষামূলক অবস্থান ত্যাগ করে গণিমত সংগ্রহে মনোনিবেশ করেন এদিকে শত্রুপক্ষীয় রণদল সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ গিরিপথ অরক্ষিত দেখে যুদ্ধক্ষেত্রের দিকে পুনরায় অগ্রসর হলেন এবং গিরিপথের অল্প কয়েকজন মুসলিম সৈন্যকে পরাজিত করে অকস্মাৎ মুসলিম বাহিনীকে পেছনের দিক থেকে আক্রমণ করলেন সঙ্গে সঙ্গে পলায়নমান করে সৈন্যরা ফিরে দাঁড়ায় নিমিষেই যুদ্ধের মূর ঘুরে যায় রাসুল্লাহ সাল্লামের আদেশ লঙ্ঘিত হওয়ায় মুসলমানরা জয়ী হয়েও জয়লাভ করতে পারলেন না পেছনের দিক থেকে খালি দেবনে ওয়ালিদের অশ্বারোহী বাহিনীর প্রচণ্ড হামলা এবং পলায়নমান কুরাই সৈন্যদের পাল্টা আক্রমণ মুজাহিদ বাহিনীকে বেকায়দায় ফেলে দিল তারা সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে পড়লেন ফলে বিক্ষিপ্তভাবে যে যেখানেই ছিলেন সেখানেই প্রাণপণে যুদ্ধ করলেন এই বিশৃঙ্খল অবস্থায় হিন্দাক্তৃক নিযুক্ত কৃতদাস ওয়াক্সী একটি টিলার আড়াল থেকে অতর্কিত বর্ষা নিক্ষেপ করে বীর কেশরী হযরত হামজারাদিয়াল্লাহ তোলান্হকে শহীদ করে দেয় নবী করিম সাল্ল আল্লি সাল্লাম পূর্ণপূর্ণ আহবন করেও বিক্ষিপ্ত মুসলমানদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে হিমশিম খেতে লাগলেন কাফেরদের আক্রমণের চাপ সইতে না পেরে তাদের কেহ কেহ পর্বতের চোরাই আরোহণ করেন ময়দান খালি পেয়ে জনৈক কাফের নবিকরিম সাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য ছুটে এলো তা দেখে একদল মুসলমান দৌড়ে এসে নবী করিম সাল্লাহ সাল্লামকে ঘিরে দাঁড়ালেন কাফেররা এই সময় নবী করিম সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে সর্বশক্তি নিয়োজিত করে এবং চারদিক থেকে তার প্রতি তীর বর্ষা তরবারি ও প্রস্তর নিক্ষেপ করতে থাকে কিন্তু সাহাবিরা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে করিম ইম সাল্লাহু সাল্লামকে রক্ষা করতে থাকেন এই ভীষণ যুদ্ধ চলাকালে পতাকাবাহী মুসাব ইবনে উমাইয়র আল্লাহ আল্লাহতোল্ল্লাহাহ শহীদ হলেন তরিদ বেগে হজরত আলী রাদিয়াল্লাহতোল্লাহ অগ্রসর হয়ে পতনন্মুখ পতাকাটি ঊর্ধ্বে তুলে ধরলেন এবং এমন দৃঢ়পদে যুদ্ধ করলেন যে কাফের দল পলায়ন করতে বাধ্য হল এ সময় বহু মুসলিম মুজাহিদ শহীদ হলেন তথাপি নবী করিম সাল্লু আলহ্লামকে অক্ষত রাখা সম্ভব হল না এক দুরাত্মা কাফিরের তরবারির আঘাতে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলহিসাল্লামের লৌহ শিরোশ্রানের দুইটি আংটা তার ললাট দেশে গভীরভাবে ঢুকে পড়ে তার দানদান মোবারক শহীদ হল নবী করিম সাল্লু মাটিতে বসে পড়লেন আল্লাহ তোল্লু নিজে আহত হয়েও নবী করিম সাল্লাহ মাটি থেকে তুলে নেন এদিকে নবী করিম সাল্লু ভূমিতে পতন দেখে কাফেরদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি নিহত হয়েছেন এই রটনার ফলে যুদ্ধের তীব্রতা কমে যায় কেননা নবী করিম সাল্ল আলিহসলামকে শহীদ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য ক্রমে যুদ্ধ বন্ধ করে কাফেররা শিবিরে চলে যায় দ্বিতীয়বার কাফেরদের প্রচণ্ড আক্রমণের চাপ সহ্য করতে না পেরে হযরত ওসমান সহ অধিকাংশ প্রধান সাহাবিই রাসল সাল্লাহু আলিহুসলাম থেকে বিচ্ছিন্ন এবং ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন যুদ্ধ শেষে সকলে ফিরে এসে রাসাল উল্লাহ সাল্লাহ এই দুরবস্থা দেখে নিতান্তই লজ্জিত ও অনুতপ্ত হলেন কেননা গিরিপথ রক্ষীদের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটে এত উদ্বিগ্ন নবী করিম সাল্ল সাল্লামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে তাদের যথেষ্ট ত্রুটি হয়েছে এর ফলে তিনি আহত হয়ে গড়তে পতিত হলেন এত কষ্ট পেলেন এই সমস্ত চিন্তা করে তাদের অনুতাপ ও লজ্জার অব্দি রইল না কিন্তু আল্লাহতালা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে তাদের অপরাধ ক্ষমা করে দেন আয়াতের বাংলা অর্থ হল দুই দলের লড়াইয়ের দিন যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো আমলের কারণে শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও পরম সহনশীল সুরা আলে ইমরান আয়াত একশত পঞ্চান্ন এদিকে আবু সুফিয়ানের পত্নী হিন্দা শহীদদের লাশসমূহ থেকে হজরত হামজার আদি আল্লাহ তালাহুর লাশ বের করে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে তার মালা বানিয়ে গলায় পড়ে এবং তার কলিজা বের করে চিবাতে চিবাতে পৈশাচিক নৃত্যে মেতে ওঠে রাসুলুল্লা সাল্লি সাল্লাম দূর থেকে এই দৃশ্য দেখে কেঁদে ফেলেন এবং বলতে থাকেন যার বাহু বলে কুরেশদের খ্যাতনামা বীররা প্রাণ হারিয়েছে আজ তার এ কি দুর্দশা হ্যাঁ দয়ালু আপনি তাকে জান্নাতবাসী করুন সঙ্গে সঙ্গে হজরত জিব্রিল আলহিসাল্লাম এসে জানালেন যে হামজার আদি আল্লাহতুল্লান্হ জান্নাতবাসী হয়েছেন আল্লাহর দরবারে তার উপাধি হয়েছে রাসুলের সিংহ তা শুনে রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম আশ্বস্ত হলেন কোরেশরা মক্কার দিকে ফিরে যায় এরপর শহীদদের সংখ্যা গণনা করে দেখা যায় সত্তর জন মুজাহিদ শহীদ হয়েছেন তাদের মধ্যে আনসারদের সংখ্যাই অধিক ইসলামের ইতিহাসে নানা কারণে উহুদের যুদ্ধটি অতীব গুরুত্বপূর্ণ তাতে মুসলমানরা এই শিক্ষা লাভ করল যে আল্লাহর রাসুলের নির্দেশ অমান্য করার কারণেই তারা জয়ী হয়েও জয়লাভ করতে পারলেন না বরং অবর্ণনীয় দুর্যোগে পতিত হলেন আবার এই দুর্যুগের মধ্যে মুসলমানদের ইমানের পরীক্ষাও হয়ে যায় অহুদের যুদ্ধের পর মক্কার কাফেররা এবং মদিনা ও খাইবরের ইহুদিদের সঙ্গে যে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল সবকটিতেই হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহ নবী করিম সাল্লাহ আলহিসলামের সঙ্গে উপস্থিত ছিলেন হিজড়ি চতুর্থ বর্ষে জাতুর রিকা নামক যুদ্ধে উসমান হজরতসমান রাজিয়াল্লাহতুল্লাহ অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু নবী করিম সাল্লাহ তাকে বললেন তুমি মদিনাই আমার স্থলবর্তী রূপে অবস্থান করো হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লাহ তাই করলেন রাসল্লাহ সাল্লাহ আলহিহুসল্লাম যুদ্ধে তাশরিফ নিয়ে যান বন নজির গোত্রের ইহুদিদেরকে নির্বাসিত করার দিনও হজরত উসমান রাদিয়াল্লাহ তোল্লাহ নবিকরিম সাল্লাহ আলহিসাল্লামের সঙ্গে ছিলেন ইহুদিরা ত্যাগ করে চলে যাওয়ার পর নবিকর ইমসাল্লি হুসাল্লাম আনসারদেরকে একত্র করে বললেন হ্যাঁ আনসাররা তোমরা ইচ্ছা করলে আমি বন নজির গোত্রীয় ইহুদিদের পরিত্যক্ত স্থাপর অস্থাবর সম্পত্তি তোমাদের সকলকে সমভাবে ভাগ করে দিতে পারি আর যদি তাতে সম্মত হও যেহেতু মহাজিররা এখনও তোমাদের ঘরে অবস্থান করছে এভাবে আর তাদেরকে অবস্থান করা ঠিক হচ্ছে না এই ধন সম্পত্তি দ্বারা মহাজিরদের জন্য পৃথকভাবে বাড়িঘর নির্মাণ করা হোক তাহলে মহাজিররা আর পরের গলগ্রহ হয়ে থাকবে না রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের এই প্রস্তাব শুনে আনসারদের উভয় গোত্রের নেতা যথাক্রমে হজরত সাদ ইবনে আল্লাহ আল্লাহতুল্লান্ন ও হজরত সাদ ইবনে উবাদারাদি আল্লাহতুল্লাহ সহ আরও কয়েকজন নেতৃস্থানীয় লোক বলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলিহসলাম আমাদের ইচ্ছা ইহুদিদের পরিত্যক্ত ধনসম্পত্তি আমাদের মহাজির ভাইদের মধ্যে বন্টন করে দেওয়া হোক তাছাড়া তারা এখন যেভাবে আমাদের ঘরে অবস্থান করছেন সেভাবেই আমাদের সঙ্গে আমাদের ঘরে অবস্থান করতে থাকুক তাদের অবস্থানের ফলে আমাদের ঘরসমূহ উজ্জ্বল হয়েছে আনসারদের এই মাহাত্ম দেখে রাসলুল্লাহ সাল্লাহ আলহাস্লাম অতিশয় সন্তুষ্ট ও প্রীত হলেন তাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন এরপর বনু নজির গোত্রীয় ইহুদিদের পরিত্যক্ত সম্পত্তি মহাজিরদের এবং দুইজন দরিদ্র আনসারের মধ্যে ভাগ করে দেওয়া হল বলা বাহুল্য হজরত ওসমান রাদিয়া আল্লাহতুল্লুও তা থেকে সমপরিমাণ অংশপ্রাপ্ত হলেন এবং নিজস্ব বাড়িঘর নির্মাণপূর্বক অস্থায়ী আবাসস্থল ত্যাগ করলেন সম্মানিত সুধি হজরত উসমান রাদি আল্লাহতুল্লুর পূর্ণাঙ্গ জীবনের প্রথম মেগা পর্বে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি